মনটা ভালো না। কুইন্টলের একটা প্রশ্ন করেছে, আমি ভীষণ চিন্তায় পড়ে গেছি। প্রশ্নটা হচ্ছে, তোমরা তো মানে আমরা তো ওদেরকে ভাঙ্গিয়ে খাচ্ছি, নাহলে খাওয়ার উপায় নেই। এখন যদি আমার বাবা জীবন ইউটিউব ছেড়ে দেয়, তাহলে আমি কি আমরা কি খাবো, কেমন করে থাকবো? তারপর থেকে যে কি চিন্তা, কি চিন্তা, কি চিন্তা! সত্যি আজকে এই ইউটিউবে এসেছিলাম, বাবা জীবনকে নিয়ে ভিডিও করেছিলাম, তাই দুটো পেটে ভাত দিতে পারছি। মিথ্যা কথা বলবো না, মানে ওদের কাছে যে কতভাবে ঋণী বোঝাতে পারবো না। কিন্তু সেই যে উনি বললেন কুইন্টল আলী যে কি খাবে তোমরা, এই কন্ট্রোভার্সি যদি বাবা জীবন ইউটিউব ছেড়ে দেয়, কবে ছাড়বে বাবা জীবন ইউটিউবটা, কবে ছাড়বে? আচ্ছা, আমরা ইউটিউব ছেড়ে দিলে, মানে বাবা জীবন ইউটিউব ছেড়ে দিলে আমরা কি খাবো, কিন্তু বাবা জীবন ইউটিউব ছেড়ে দিলে বাবা জীবন কি খাবে? এখানে লাখ টাকা রোজগার করছে, ওই 10,000 টাকা চাকরি ওর পোষাবে, আপনার পোষাবে, আপনার ডিমান্ড অফ লাইফটা হবে গাড়ি কেনা, গাড়ি চড়া, জায়গা কেনা, এগুলি হবে। ওই 1,00,000 টাকা ইনকাম দিচ্ছে যার ছেলে করে, তার মার্কা বাবা জীবনের যে ডিগ্রি, 10,000 টাকা চাকরি তো পাবে না, মানে প্রাইভেট চাকরি 10 থেকে 12,000, 15,000 ম্যাক্সিমাম পাবে। আর গভর্নমেন্ট চাকরি এত সহজ না, পড়াশোনা করতে হয়, পরীক্ষা দিতে হয়, ভাইবা কোয়ালিফাই করতে লাগে, অনেক কিছু আছে, এত সহজ না। তো সেখানে দাঁড়িয়ে দুনিয়াটা, আর উনি তো পড়াশোনা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন, তাই সেরকম পড়াশোনার কোনো অস্তিত্ব আছে বলে আমার কখনো মনে হয় না। তো আমরা কি খাবো চিন্তা না করে আপনার ছেলে সৎ উপায়ে কি খেতে পারে সেটা ভাবুন, যে সৎভাবে কি খাবে, সৎভাবে কিভাবে থাকবে, এটা ভাবুন। আপনি নিজে নিজে মানে ঘরটাকে সামলান, ঘর সামলিয়ে পরকে বোঝান। হ্যাঁ, আপনার মতো এত শিক্ষিত খুব কমই আছে, তো আপনার খুব চিন্তা হচ্ছে এই যে ফিজিক্যাল ইন্টিমেসির কথা বলছে, কথাগুলি বলা ঠিক না, হ্যান না, আমরাও বলতে চাইনি, আমার তো ভালোই লাগে কথা বলতে, বলতে বাধ্য হয়েছে যেহেতু কিছু কিছু জিনিস যার সাথে যার কথা হয়েছে তাদের কাছে শুনেছি, তাই আমি তো চাইনি এটা সে কথা বলতে। তবে আপনি অনেকবার ভিডিওতে বলেছেন ওলুম ওলু গলু, আপনার ওলুম ওলু গলু লাগে, সব ঠাম্মারই একটা ইচ্ছে থাকে নাতিপুতি নিয়ে ঘর করা, সেখানে আপনার ইচ্ছাটাও কিন্তু কোনো অন্যায় ইচ্ছা না, ন্যায় সঙ্গত ইচ্ছা। আর আপনার বাড়ির যে অশান্তি, যা অবস্থা, এই অশান্তি একটু সভ্যতা ভব্যতা আপনারা তখনই শিখবেন যখন ঘরে একটা ছোট্ট বাচ্চা আসবে। আপনি কেমন মা, আপনার ঘরে জল জ্যান্ত বউ থাকতে আপনার ছেলে লাইভে ওঠে বলে অন্য কাউকে ভালোবাসে, এটা শোনার পর আপনি ছেলের গালে ঠাস করে লাগাতে পারেননি? আপনি আবার ধর্মের বাণী, ধর্মের কাহিনী শোনান, কাকে শোনান, কাকে উল্লু মানান? নিজের জীবনে এক ফোঁটা ধর্ম আপনি মানেন না, আসল ধর্মটাই মানলেন না, একটা মাত্র ছেলেকে আপনি মানুষ করতে পারলেন না, একটা মেয়ে বেরোতে আরেকটা মেয়েকে ঘরে ঢুকালো মা হয়ে সমস্ত ক্ষেত্রে ইয়েস ইয়েস করে গেছেন এটার জন্য, আর আপনি বলছেন আমরা কি করে খাবো? আপনি ভাবুন আপনার ছেলে ইউটিউব ছেড়ে দিলে কি খাবে, আর যে রোজগার করবে সেই রোজগারটা আপনাদের হবে কি, পোষাবে কি? পোষাবে না তো, কারণ আপনারা অনেক টাকার মুখ দেখে ফেলেছেন, তাই আমাদেরকে শেখাতে আসবেন না। আর যেই হারে ধর্মের বাণী দেন, শুনেছি আপনি সেই হারে কর্ম করেন না, একটু কাজকর্ম করেন, ঘরের বাসনপত্র, মানে ঠাকুর ঘরের, যেই হারে ঠাকুরের নাম নেন, গোপাল, মিঠাই, ভাগবত, উঠতে ঠাকুর, বসতে ঠাকুর, শুনেছি ঠাকুরের বাসনগুলিও নাকি একদম পরিষ্কার না, বিষয় আমি দেখি নাই, যে গেছে সে বলেছে, তার মুখ থেকে শুনেছি, ব্লা 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 বলতে থাকেন, এর জন্যই তো এরকম অবস্থা। ঘর দরজা তো দেখলেই বোঝা যায় যে টাঙিয়ে রেখেছেন না উপরে, এরকম একটা কি জানি বলে, ওই যে এরকম কি বলে এগুলোকে, র্যাকের উপরে পর্দাটা একটা কিরকম টাকিয়ে কার্টেন টাইপ টাঙিয়ে রেখেছেন, কি নোংরা কি নোংরা, একটু ধুতে পারেন না? এগুলি করেন, এসব ব্লা ব্লা না করে। আমরা দেখেন, আমরা কিন্তু এরকমভাবে দিনে অনেক ভিডিও করি, গরিব মানুষ তো বেশি খেতে দিতে পারি না, তা সত্ত্বেও যেটুকুন পারি ঘরের কোথাও কিন্তু নোংরা পাবেন না, ঘরের কোনো দিকে ধুল বালি কাদা নোংরা একদমই পাবেন না, একদমই ধুল বালি কাদা আপনারা পাবেন না, বুঝেছেন তো? তো এইটুকুন, কারণ আপনার মতো তো অত ধর্ম আমি জানি না, অত কিছু এত পূর্ণ না, এমনিতেই কন্ট্রোভার্সি কেটে কোনো মতো দুইটা ভাত খাই আপনার ছেলেটাকে বিক্রি করে, এইটুকুন জানি যে লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিসটা ভালোবাসে। আপনি বলবেন আমার ঘরে টাকা রাখার জায়গা নাই, আমার ছেলে এতটা রোজগার, আমার জামাই হাজব্যান্ড এত টাকা রোজগার, হ্যাঁ, তারপরে আমার ছেলের বউরা দুইটা বই রোজগার করে, তা আপনার টাকার অভাব নেই, এটা সত্যি কথা, তার জন্য আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না দরকার পড়ে না। কিন্তু শুনেছিলাম
যে লক্ষ্মী ঠাকুর পরিচ্ছন্নতা পছন্দ করে। আপনি তো ধর্মে জানেন, ধর্মকর্ম আপনি খুব মানেন, তাহলে আপনাকেও আশা করছি পরিচ্ছন্নভাবেই দেখতে পাবো। খালি আপনাদের রঙটা ফর্সা বলে মনের ভেতরটা তো পুরোই কালো, আর ঘর দরজাটাও শুনেছি সেরকম নোংরা, মানে ঠাকুর ঘর বিশেষ করে। তো সেটা শোনার পর সত্যিই অবাক লাগলো যে মানুষ এত ঠাকুর ভক্ত কি করে। মাই গড, কুইন্টেলওয়ালি, হাই 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 হ্যাঁ, নাকড়েওয়ালি, পারছেন না ছেলেটাকে বলতে, তুই কথাগুলি বলিস না ভিডিওতে, এসব কাজকর্ম করিস না, মা হিসাবে কোনো শিক্ষা দিতে পারছেন না? পারছেন না? কেন পারছেন না? কেন মা হিসাবে কোনো শিক্ষা দিতে পারছেন না বলতে পারেন? এখানে সবচেয়ে বেশি ফেলিয়রটা কার? দুইটা মেয়ের জীবন নিয়ে আপনার একটা ছেলে খেলছে, আপনি দেখছেন, টাকার জন্য আপনি ছেলেটাকে কিছু বলছেন না। এই ছেলেটা যে এত কম বয়সে এত স্ট্রেস নিচ্ছে, এটা কতটা জানেন শরীরের পক্ষে খারাপ হচ্ছে ওর? বুঝতে পারছেন ছেলে ছেলেকে কোথায় ঢেলে দিচ্ছেন? আপনি কেন ওই প্রজেক্টওয়ালিকে অ্যালাউ করলেন আসতে যখন ও ডিভোর্স দেয়নি? মার সামনে ছেলে এত এত জায়গায় ব্র্যান্ড প্রশ্ন করতে গেল, মা কোনোদিনও ছেলেকে আটকায়নি। তাই আপনার মুখে ধর্মের কথা শুনতে একদমই ভালো লাগে না, ধর্মের বাণী একদমই ভালো লাগে না, বুঝলেন? আপনি এত কিছু বলবেন না, আপনাদের ভালোর জন্যই তো লোকে বলেছে, আপনার ঘরের অশান্তি নিবাবার জন্যই তো সব কিছু বলেছে, যে এখন আপনার ছেলে ছেলের বউ এসেছে, আপনি এখন আনন্দ করুন, ফুর্তি করুন, এসবে আটকাবে না নিজেকে। এবার আসছি দাদাকে কিছু বলতে। দাদা, অনেক তো হলো, অনেক অনেক হলো, অনেক হলো, আর কত? আমরা এদিকে লড়ে যাচ্ছি লড়ে যাচ্ছি লড়ে যাচ্ছি, আপনারা স্বামী স্ত্রী দিকে লড়ে যাচ্ছেন লড়ে যাচ্ছেন লড়ে যাচ্ছেন, এগুলি কি দাদা? পুরো হোয়াইটই উত্তাল আপনার পরিবার, ওই দুটো পরিবার নেই, কিন্তু আপনার কোনো রকম মানে হিলদুল নেই। আপনি আপনার স্ত্রীর পাশে যান, শক্ত হাতটা ধরুন, মেয়েটা কোর্টে যাচ্ছে, কই যাচ্ছে, না যাচ্ছে, একা একা ঘুরছে, সেই চাঁদ গ্রহণ লাগিয়ে বসে আছে, তো কই? আপনি তো যাচ্ছেন না, আপনি ঘরে ঢুকেন, ঘরের মধ্যে আর কোনো ইউটিউবারকে আসতে না করেন, স্বামী স্ত্রী গল্প করেন, স্বামী স্ত্রী মিলে থাকেন, কিন্তু আপনি কিন্তু যাচ্ছেন না। আপনি যাবেন তো সেই সেই তো আপনি 15 দিন হোক এক মাস পরে হোক যাবেন, হ্যাঁ, সেই তো আপনি সব কিছু করবেন, তাহলে কেন লোক হাসাচ্ছেন? বুঝতাম যে জীবনও পাড়া দেবেন না, জীবনও মুখ দেখবেন না, তাহলে মেনে নিতাম, হ্যাঁ, কিন্তু সেই যাবেন, সেই মিলবেন, সেই মিশবেন, কিন্তু লোক হাসাবেন, মানে একদম মানে ফ্যামিলিটা একদম দুর্ধর্ষ, রতনে রতন মিলিয়েছে, সেটাই বলতে পারবো। আর কিছু বলার নেই দাদা, ভেবেছিলাম হয়তো কালকে রাত, গতকাল রাত আমি আশা করছিলাম আপনি ফিরে যাবেন, বাড়িতে ফিরে যান, স্ত্রীর হাতটা শক্ত করে ধরুন, এই লড়াই কালকে রাত্রেই তো কিছুটা হয়ে যাচ্ছিল, সেখানে দাঁড়িয়ে আজকে পিঙ্কি একা, সেই পিঙ্কির পাশে আপনি দাঁড়ান, একটু বোঝান কোথায় কি ভুল করছে, বাড়িতে ইউটিউবারদের সাথে মেশা, বাড়িতে ইউটিউবারদের ঢোকানো, এগুলি বন্ধ করুন। আর কত লোক হাসাবেন, আর কত রোজগার করবেন? আপনাদের এগুলি বন্ধ হয়ে গেলে আমাদেরও ক্ষতি, তাও নিজের ক্ষতি করেই বলছি যে না, ভালোভাবে বাঁচুন, মাথা উঁচু করে বাঁচুন, মানুষকে বাঁচতে বলুন। আর এদিকে আবার আসছি একটু পিঙ্কিকে বকা দিতে। পিঙ্কি, যারা তোমাকে একসময় খুব অপমান করেছিল, হ্যাঁ, তুমি দিদি অপমান আমাকে কে করেনি, এটা ট্রু, হ্যাঁ, যে হ্যাঁ তোমাকে অপমান সবাই করেছে, তো আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এদের সাথে আর যাওয়া আসা মেলামেশা করিও না, এদেরকে আর ঘরে ঢুকিও না, তোমাকে বলতে 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 আমার মুখে ফেনা হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, তুমি শুনবে না। কথাটা ঠিক, তোমার জীবন, তোমার মোবাইল, তোমার নেট, তোমার চ্যানেল, কিন্তু যারা তোমাকে এতটা খারাপ করেছে, যারা তোমাকে ওয়াইটিতে একদম ধুলে দিয়েছে, অ্যাটলিস্ট একটা কথা দুটো কথা বললো, রিলেশন রাখলে, তার জন্য তুমি একদম আসা যাওয়া আপ ডাউন, যাদের সাথে তুমি মিশছো ঘুরছো, তুমি বলবে না আমার সাথে দেখা দেখা হয়নি, কারণ তোমরা ওয়েট করছিলে সে আসবে বলে, হ্যাঁ, তো তার মানে তোমাদের মধ্যে কথা হয়েছিল আগে, তোমরা ওমুখে যাবে তাই সেখানে দেখা করতে গেছে, হ্যাঁ, এখানে ওয়েটিং ব্যাপারটা কথাটা আমি শুনেছি, তার মানে কি যে তোমরা কন্ট্যাক্ট করেই গেছো যে অমুক আসবে তমুক আসবে, কিন্তু কাদের সাথে কন্ট্যাক্ট করছো, কাদের সাথে মিশছো, যারা কিনা তোমার ইজ্জতটাকে না বলে অন্যরা তো করেছে, আমার নাম দিদি, তাদের সাথে তো আমি মিশেছি, অন্যরা দূরে বসে করেছে, যারা তোমার বাড়িতে গেছে বসেছে খেয়েছে, তারপর যখন বাইরে এসে শুধুমাত্র ভিউজের জন্য তোমাকে সম্পূর্ণভাবে বিক্রি করে দিয়েছে, তাও তোমাকে উলঙ্গ করে দিয়ে, তুমি এদেরকেও মাফ করে দিতে পারছো না? মাফ করা খুব ভালো, এটা শরীরের জন্য খুব ভালো, কিন্তু মাফ করো, কিন্তু নিজের লিমিট রেখে মিশো, এমন কোনো কথা বলো না যাতে কন্ট্রোভার্সি কোনোদিনই বন্ধ না হয়। আমাদের জন্য ভালো, তুমি কন্ট্রোভার্সি করবে, কন্ট্রোভার্সি বন্ধ হবে না, এখানে কথা এখানে যাবে, আবার সবাই মিলে ধামাল গাইবে, আমাদের জন্য খুব ভালো, কারণ কন্টেন্ট লাগে, রোজগার লাগে, তোমার ব্যান আজকে বলেই দিল, এই পরিবারগুলি না থাকলে আমরা কী খাবো, সত্যি তোমাদের এই এই জিনিসগুলি আছে বলে কিছু না কিছু তো হলো আমরা কামাচ্ছি, রোজগার করছি, কিছু কিছু হলো তো রোজগার করছি,
তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই আমার এর জন্য আপত্তি নেই, কিন্তু অবাক লাগে তোমাদের এত বড় বড় মন কি করে হয়। একটা ঠিক আছে, তোমার সঙ্গে কথা হয়েছে হ্যালোতে, ওকে, আবার সেই দেখা, আবার এসে হাহাহি হাসি, আবার তুমি কারোর বাড়িতে চলে গেছো। হ্যাঁ, এটা তো আর এক জায়গায় ছিল না, ওইখানে তুমি আরেকজনের বাড়িতে চলে গেছো, যারা তোমার নামে কি না বলেছে। আত্মসম্মান জিনিসটা, সেলফ রেসপেক্ট জিনিসটা না তো বাজারে কিনতে পাওয়া যায় না। মান সম্মান যার থাকে না বাজারে কিনতে পাওয়া যায় না। তোমাদের মান সম্মানটা কিরকম, কোন ইসেতে মাপলে পড়ে আমি ওজনটা করতে বসে জানি না। কথাটা খুলে খুব খারাপ লাগছে, খারাপ লাগার জন্যই বলছি, খারাপ লাগার জন্যই বলছি। অ্যাটলিস্ট তোমাকে বারবার বলছি যে তুমি বলো দিদি ভাই আমি কাজে গেছিলাম তার জন্য আমি তার বাড়িতে গেছি, কাজে গেছিলে আর তুমি বাড়িতে গেছো, বাড়িতে না গেলেও তো পারতে, হি হি করে হাসছো, মানে কোনো কিছু নাই, কোনো কিছু নাই, ভালো লাগে না পিঙ্কি, কষ্ট হয়, পাবলিক আমাদেরকে বকছে, কেন কার জন্য বকা খাচ্ছ, তোমার জন্য খাচ্ছি না, আমার নিজের জন্যই আমি খাচ্ছি, কারণ আমি তোমার হয়ে ভিডিও করছি, তুমি তো একটু শুধরে যাও। কে কোথায় কি গেম খেলবে, কে কোন কথা কোথায় তাল লাগাবে, কে কোথায় কাকে কল করবে, সব তুমি জানো, এইগুলি হয় ওয়াইটিতে। তারপরও এখন এই এখন তো একটু ক্লাইম্যাক্স টাইম চলছে, তোমার মেয়েটা মাত্র গেছে ওকে সংসার করতে দেওয়ার জন্য, তাহলে তুমি কিছুদিন না কন্ট্রোভার্সি থেকে একটু দূরে থাকতে, তুমি বলতে তোমরা তো করছো, আমরা তো ওর হয়ে বলছি। এই যে এখানের কথা ওইখানে, ওইখানের কথা এখানে, এইসব মানুষের সাথে মেশার কি দরকার থাকতে পারে, মানে লেজে গোবরে করে আবার বাঁচাও বাঁচাও বলতে থাকবে। জানি না আবার কোনো ভুল পথে পা দিচ্ছ কিনা, ভুল দিকে যাচ্ছ কিনা, হয়তো যাচ্ছ, জানি না কি হবে। তোমার না অভ্যাস হয়ে গেছে, মানে তুমি না নিতে পারো, কন্ট্রোভার্সি নিতে পারো, নিতে নিতে অভ্যাস হয়ে গেছে। আর দাদা আপনাকে লাস্ট কথা বলছি, প্লিজ বাড়িতে আসুন, ফিরে আসুন, চলে আসুন বাড়িতে, বাই।